চতুর্থ দিনে মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 6 উইকেটে 420 রান। সিরিজের প্রথম টেস্টে 6 উইকেটে 448 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে কিছুটা চাপে পড়ে শান্তর দল, তবে সাদমান লিটনের দৃঢ়তায় দারুণ প্রতিরোধ গড়ে তোলে তারা। 5 উইকেটে 316 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা। আগের দিনে হাফ সেঞ্চুরি করে অপরাজিত ব্যাটার লিটন দাস এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। 56 রানে থামে তার ইনিংস। মিরাজকে নিয়ে খেলতে থাকেন অভিজ্ঞ মুশফিক, পূর্ণ করেন সেঞ্চুরি। 200 বল খেলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি, আর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।